আসসালামু আলাইকুম। না আসিফ ভাই দেখেন, আপনি প্রথমে যে কথাটা বলেছেন না সেই কথাকে কিন্তু আপনারা আরো হচ্ছে যে মানে একটা এক্সটেন্সিভ ওয়েতে বললেন এখন আর কি। হ্যাঁ আমি প্রথমেই আপনি বলতেছি কি, আপনি প্রথমে এই কথাটাই বলেছেন যে ব্যাখ্যা করে আর বেশি ব্যাখ্যা করবেন, আসলে অত ব্যাখ্যা করার দরকার নাই। হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি আসলে কি বলতে চাচ্ছেন। ধরেন আমরা জাস্ট কথাকে সামনে দিকে আগে, হ্যাঁ তবে মদন কুমার ভাইকে আমি একটা প্রশ্ন করি, উনি যে কথাটা বলেছেন যে আসলে অর্ধেক যুক্তি ব্যবহার করলে হবে না কিংবা কোয়ার্টার যুক্তি ব্যবহার করলে হবে না, 100% যুক্তি ব্যবহার করতে হবে, পরিপূর্ণভাবে ব্যবহার করতে হবে, উনি এই কথাটা বলেছেন আর কি। ভাই একটা কথা বলবো আমি, আপনার একটা মনস্তত্ত্ব আমি বুঝতে পারছি। আপনার মনস্তত্ত্বটা হচ্ছে যেহেতু আপনি একটা ধর্ম ছোটবেলা থেকে প্র্যাকটিস করছেন, আপনি ওই ধর্মের মতোই বড় হয়েছেন, এবার সমস্যাটা কি হয় আপনি যখন যুক্তিবাদ গুলো একটু একটু করে সাজাচ্ছেন আপনার মনে কিন্তু একটা ধাক্কা লাগছে, আপনার দীর্ঘদিনের যে লালিত পালিত চিন্তা ভাবনা বা ধর্মীয় বিশ্বাস সেটা কিন্তু কোথায় কোথায় আঘাত পাচ্ছে, এটা কি হয় আপনার মনের মধ্যে? হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার সাইকোলজিটা, বুঝতে পারছি আপনার সাইকোলজি আমি ধরে নিয়েছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি যদি আমি বলি, ভাই আমি বলি, ভাই একটু বলি, আপনি যদি কোনো সাইকোলজির যদি কোনো প্রফেসর হন কিংবা যদি আপনি এক্সপার্ট হন তাহলে আপনি আমার সাইকোলজি পড়ে ফেলতেই পারেন, ঠিক আছে? আমি তো কোনো মহৎ ব্যক্তি নই, আমার কোনো ক্রিটিক্যাল কোনো ক্রিয়া শোনা না যে আমার সাইকোলজি আপনি ধরতে পারেন না, ঠিক আছে? আপনি ধরতে পারেন, বলতে পারেন, কোনো সমস্যা, বলেন পরে, কিন্তু আমি তো প্রশ্ন করতে চাচ্ছি, আমাকে যদি সুযোগ দিতেন আর কি সেটা বলতে। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ মদন কুমার ভাইকে আমি যা প্রশ্ন করছিলাম ওনার প্রশ্নের অ্যান্সার করলে আমি আসিফ ভাইকে একটা প্রশ্ন করবো, এটাই বলছিলাম। প্রশ্ন মদন কুমার ভাই বললেন কি যে হচ্ছে যে অর্ধেক যুক্তি ইউজ করলে হবে না কিংবা কোয়ার্টার যুক্তি ইউজ করলে হবে না, ইউজ করতে হবে হচ্ছে যে 100% যুক্তি, পরিপূর্ণভাবে যুক্তি ইউজ করতে হবে। এরপরে এই কনক্লুশনে আমি যেখানে যে পৌঁছাবো আমি সেখানে আমার গন্তব্য স্থান, উনি এটা বলেছেন। এখানে 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 এই কথাটাকে একটু ক্লারিফাই করে দিই যে যুক্তির কিছু মানে ব্যাকরণ আছে, সেই ব্যাকরণগুলো মেনে তারপর আপনার সেখানে উপনীত হতে হবে। ব্যাকরণ না মেনে আপনি উল্টাপাল্টা একটা কিছু দিয়ে যুক্তি মানে শাক্তি মাস আমি যেটা বলতেছি যে আপনার কাছে এটা কিন্তু আমার মূল প্রশ্ন না, ঠিক আছে? মূল প্রশ্ন আমি আসি ভাগে করবো, আপনাকে আমি জাস্ট আপনি বলেছেন সেটা হলো কি যে আপনি বলছেন যে পরিপূর্ণভাবে যুক্তি ইউজ করতে হবে, তো সেভাবে কেউ কি পরিপূর্ণভাবে যুক্তি ইউজ করে ধার্মিক হতে পারে কিনা, ধর ইসলাম ধর্ম ব্যবহার করতে ইসলাম ধর্ম প্র্যাকটিস করতে পারে কিনা কিংবা খ্রিস্টান ধর্ম ব্যবহার মানে প্র্যাকটিস করতে পারে কিনা কিংবা হিন্দু ধর্ম প্র্যাকটিস করতে পারে কিনা, এটা একটা প্রশ্ন। ধর্মটার মেইন বেসিসই থাকে আপনার উপযুক্তি অ্যান্ড ধর্ম। আমি ধার্মিকদের ধার্মিকদের সাইড থেকে যতগুলো যুক্তি পাইছি এই পর্যন্ত, যত বড় বড় যুক্তি তারা দিয়েছেন ইসলাম হোক খ্রিস্টান হোক, তারা যত 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 বড় বড় যুক্তি দিয়েছেন সেগুলা আলটিমেটলি ফ্লট ছিল, ওই যুক্তিগুলো আলটিমেটলি খণ্ডন করা হয়েছে। অ্যান্ড তাহলে আপনার মনে হচ্ছে যে কেউ যুক্তি যুক্তি যেমন আসিফ ভাই হচ্ছে যুক্তি কথা বাদ প্রচার করেন, আমার মতে ভাই আমার মতে না, আমার পার্টিকুলারলি আমার মতে না, আমি বলছি যতগুলো পেয়েছি এই পর্যন্ত, একটা সেকেন্ড, আমি পর্যন্ত যতগুলো আস্তিকদের পক্ষ থেকে যুক্তি পেয়েছি স্রষ্টার সপক্ষে প্রত্যেকটা যুক্তি ফ্লট ছিল। আমি একা মুমিন, আমি একা মুমিন বলতে চাই, আমি কথা শেষ করে আপনি শোনেন, আপনার প্রশ্নটা অ্যাবস্ট্রাক্ট, আপনার প্রশ্নটা হচ্ছে খোলাটে, আপনার প্রশ্নটা নির্দিষ্ট না, সুনির্দিষ্ট না। যেমন আপনার প্রশ্নটা হচ্ছে ধর্ম, আপনি আপনি যদি এখন ইসলাম ধর্মের কথা বলেন স্পেসিফিক্যালি তাহলে উনি উত্তরটা দিতে পারবে, এখন আপনি যদি বলেন ধর্মের কথা বৌদ্ধ ধর্ম আছে, এমন বঙ্গভঙ্গ ধর্ম আছে বা ধরেন প্রাতিষ্ঠানিক ধর্ম রয়েছে প্রায় কয়েক হাজার, হ্যাঁ তার মধ্যে 4200 ধরেন 4200 ধরেন 4200 এর মধ্যে কিছু কিছু ধর্ম, ধরেন আমি আমি এখন যদি মানববাদকে একটা এটা সারা বিশ্ব মানতে বাধ্য, কারণ কি মোটামুটি বেশিরভাগ সভ্য দেশেরই কনস্টিটিউশনে মানববাদ কি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম? ভাই প্লিজ আপনি কথাটা কোনোদিকে নিয়ে যান না, মানববাদ কি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম? এই নামে কি কোনো ধর্ম ধর্ম কি? হ্যাঁ আমি শেষ করি মুমিন ভাই, আমি শেষ করি না না, আপনি প্রথম থেকে আসিফ ভাই বলেছেন, ভাই আপনি পয়েন্টটা বলেছেন, আমি আসিফ ভাই বলেছেন প্রাতিষ্ঠানিক ধর্ম, আমাকে শেষ করেন আসিফ ভাই, আসলে প্রাতিষ্ঠানিক ধর্ম আপনি মানবতা বাদ কি কোনো প্রাতিষ্ঠানিক ধর্ম? আমাকে শেষ করতে না দিলে আপনি কি না দিলে হবে? আমি বলি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানব উন্নতির বিষয় না, আর আবার কত কথা বলছেন মুমিন ভাই, প্লিজ প্লিজ কথা শেষ করতে দেন, প্রাতিষ্ঠানিক ধর্মের কথাই আমি বলছি, প্রাতিষ্ঠানিক ধর্ম সারা বিশ্বে মোটামুটি প্রত্যেকটা সভ্য দেশে ফ্রিডম অফ রিলিজিয়নের কথা যে বলা আছে এবং সেখানে আপনি চাইলেই একটা ধর্ম প্রতিষ্ঠিত করতে পারেন, চাইলেই 2 মিনিটের মধ্যে আপনি একটা ধর্মের মালিক হয়ে যেতে পারেন। ধরেন আমি আজকে একটা ধর্ম, ঠিক আছে, মানববাদ যেহেতু মোটামুটি আপনি বোধ হয় জানেন মানববাদ, ধরে নিচ্ছে আপনি জানেন, আমি নতুন একটা ধর্মের কথা বলছি, বঙ্গবঙ্গার অনুকরণে আমি টুঙ্গা টুঙ্গা নামক একটা ধর্ম চালু করলাম, যেই ধর্মে হচ্ছে ইবাদত সকালবেলা আপনাকে দিনে 5 বেলা করে যুক্তি দিতে হবে, 5 বেলা 5 রকম যুক্তি শিখতে হবে, যুক্তি পরীক্ষা দিতে হবে, যুক্তি চর্চা করতে হবে, হ্যাঁ, এবং হচ্ছে রাতের বেলা করে আপনাকে বিজ্ঞান 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 নিয়ে হচ্ছে গবেষণা করতে হবে, স্কুলে যেতে হবে, বিজ্ঞান করতে হবে। তো এটা আমি গ্যারান্টি দিতে পারি যে বেশিরভাগ দেশের সরকার এটা মেনে নিবে, আমি যদি বলি এখন যে এটা একটা ধর্ম মেনে নিবে তখন এটাই প্রাতিষ্ঠানিক ধর্ম হয়ে যাবে, এবং এইভাবেই হয়ে আসছে এই যখন ধর্মগুলো ছিল প্রাতিষ্ঠানিক ধর্ম, নতুন ধর্ম হিসেবে ইসলাম আসছে, ইসলাম যখন ছিল তারপরে নতুন ধর্ম হিসেবে আরো আসছে, এরকম আসতেই থাকবে, যেতেই থাকবে। সুতরাং সেখানে আপনি যদি এখন স্পেসিফিক্যালি বলেন যে আমাদের জানা কয়েকটা ধর্মে, আবার বলি আমাদের জানা কয়েকটা ধর্ম, প্রাতিষ্ঠানিক ধর্ম বলতে গেলে বহু ধর্ম চলে আসবে যেগুলো সম্পর্কে আপনার আমার কোনো আইডিয়াই নেই, তো আপনি যেটা বলতে পারেন যে আমাদের জানা ধর্মে
যেতে পারে কিনা যুক্তি নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আপনার ধর্মে আপনি ধর আমি আমি আপনার ধর্মে আমি জানতে চাইবো যে আপনার ধর্মে কি যুক্তির কোনো সুযোগ আছে কিনা, মানে এটা কি বিশ্বাসের জিনিস না যুক্তির জিনিস, বেসিক থেকে আপনার ধর্মে যুক্তি না বিশ্বাস? আমি আমার কথা শেষ ভাই। আমি চাচ্ছিলাম কি যে আমি একটা প্রশ্ন করি, কিন্তু উল্টো আপনারাই শুধু আমাকে প্রশ্ন করতেছেন, তাহলে কেন আপনাকে উল্টো প্রশ্ন করা যাবে না? মানে এরকম কোনো ইয়া করা যাবে আমি বলিনি চাকরি, তো ঠিক আছে আমি আমি কিন্তু হিন্দু ধর্মের, তো আপনি বলছেন যুক্তি দিয়ে ধর্ম কিভাবে ইয়ে হবে? আমাকে হিন্দু বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু যারা মানে ধর্মাবলম্বী তাদের সাথে আমি যখন ডিবেটে গেছি, তারা আমাকে কি বলেছে জানেন? হিন্দু ধর্মের সপক্ষে সবচেয়ে বড় প্রমাণ এই হিন্দু ধর্মটা বলুন তো কে তৈরি করেছে, ইসলাম অমুক তৈরি করেছে, খ্রিস্টান ধর্ম অমুক তৈরি করেছে, হিন্দু ধর্ম কে তৈরি করেছে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম, হিন্দু ধর্মটা এই জন্যই এত মহান ধর্ম, কারণ কেউ তৈরি করেন এগুলো, আর এটা কোনো যুক্তি হতে পারে? হিন্দু ধর্ম মহান এই জন্য কেউ তৈরি করেনি ভাই? দেখেন আপনারা আপনারা কিন্তু আলোচনাটাকে ডিটেইলসে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন। আমি বলতে চাইছি সিম্পল ভাই, রেজাল ভাই আমরা এখানে কোনো স্পেসিফিক আলোচনা করছি না, তো যে আপনার সাথে আমাদের আমার যুদ্ধ হচ্ছে এবং অন্যরা সেখানে বসে বসে যুদ্ধটা দেখবে তা না, আমরা এখানে সবাই আলোচনা করছি, সবাই সবার কথা বলতে চাচ্ছি। আপনি আমার সিম্পল কোশ্চেন, আমার সিম্পল কোশ্চেন আপনাদের পার্সোনাল প্রশ্ন শুনুন, আপনাদের পার্সোনাল আপনাদের সময় দেওয়া হচ্ছে রেজাল ভাই, আপনাদের সময় দেওয়া হচ্ছে রেজাল ভাই, আমাদের সিম্পল কোশ্চেন, আপনি তো সবার সময় নিয়ে আপনাদের কোশ্চেনগুলো করেন, আমার একটা কোশ্চেন, আমার কোশ্চেন 10 সেকেন্ড করেন, আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি ভাই, আমি প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আপনি বলেছেন যে এরপরে আমরা আপনার ইয়া নিয়ে কথা বলছি, আপনার ওই স্ট্যাটস নিয়ে আমি কথা বলছি, আমি আমি সিম্পলিফাই করি, আমার কোশ্চেনটা সিম্পলিফাই করি, হ্যাঁ 10 সেকেন্ড, হ্যাঁ সিম্পলিফাই করি। আমার কোশ্চেন হচ্ছে যে আপনাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকেই বলেন যে আপনারা কি মনে করেছেন, যুক্তি চর্চা করে কি মানুষের পক্ষে পৃথিবীতে ধর্মকে অনুসরণ করা, প্রাতিষ্ঠানিক ধর্মকে অনুসরণ করা সম্ভব কিনা? ঠিক আছে, এই আমার কথা, এটার উত্তরটা আমি দিচ্ছি তাহলে, আপনি একটু ধৈর্য ধরে শুনেন। যুক্তিবিদ্যার যে ব্যাকরণ যাকে বলে, হ্যাঁ ব্যাকরণ পড়তে গেলে আপনার সবচেয়ে আগে যে জিনিসগুলো পড়তে হবে, আমি বারবার এটা বলেছি যে কুযুক্তি কাকে বলে, হেতাভাষ কাকে বলে, লজিক্যাল ফ্যালাসি কাকে বলে, এই জিনিসটা আমি অসংখ্যবার আলোচনা করেছি, অসংখ্যবার বলেছি। এটা হচ্ছে যুক্তিবিদ্যার একদম খুবই বেসিক জিনিস, এই জিনিসগুলো যদি আপনি, এটা হচ্ছে যুক্তিবিদ্যার ব্যাকরণের মতো, কারণ এই জিনিস দিয়েই যুক্তিবিদ্যা চলে। হ্যাঁ এখন আপনি যদি এই লজিক্যাল ফ্যালাসিগুলো ব্যবহার করেন, ব্যবহার করলে আপনি দেখতে পাবেন যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো সবগুলা ভিত্তি হচ্ছে কোনো না কোনোভাবে লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তি। এখন আপনি যদি বলেন যে আমি যুক্তি ব্যবহার করে কুযুক্তিকে মেনে নিয়েছি, এই কথাটা যেমন আমার কাছে হাস্যকর শোনাবে, একই কথা আমার, আপনি যদি যদি কুযুক্তি না বলে সেখানে প্রাতিষ্ঠানিক ধর্ম উচ্চারণ করেন, আপনি যদি বলেন যে আমি যুক্তি ব্যবহার করে বুঝতে পেরেছি প্রাতিষ্ঠানিক ধর্ম সত্য, এই প্রাতিষ্ঠানিক স্পেসিফিক প্রাতিষ্ঠানিক ধর্মটা সত্য, তাহলে আমার কাছে সেটার মিনিংটা একই রকম লাগবে, যে আপনি আসলে বোঝাতে চাচ্ছেন যে আপনি যুক্তি ব্যবহার করে কুযুক্তির সত্যতা বুঝতে পেরে কুযুক্তিকে বিশ্বাস করেছেন। এইটা আমার কাছে, আমি শুনতে পাবো এটা, আপনি বলবেন এক কথা, কিন্তু আমি শুনতে পাবো এই কথা যে আপনি কুযুক্তি মেনে নিয়েছেন, কুযুক্তিকে বিশ্বাস করেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি এই কথাটা আমি কেন বললাম, এই কথাটা আমি কেন বললাম ছোট করে এক্সপ্লেইন করি। যেমন ধরেন কুযুক্তির ভিতরে, কুযুক্তির ভিতরে অত্যন্ত বেসিক একটা, আচ্ছা আমার বাবুটা কান্না করতেছে, আপনার কথা বলেন, আমি একটু কিছুক্ষণের মধ্যে আসছি। হ্যাঁ রেজাল ভাই, আমি একটা কথা বলি, আমি তো হিন্দু ঘরের ছেলে, আমি কিন্তু যখন যুক্তি তর্ক নিয়ে আমি যখন রামায়ণ পড়তে গেছি, আমার মাথা কিন্তু খারাপ হয়ে গেছিল, যে বিবর্তনবাদ কে আমি যখন ছোটবেলা থেকে পড়েছি, ছোটবেলা মানে যবে থেকে আমাদের বিবর্তনবাদ সিলেবাসে ছিল, আমি যেটা সেকুলার, আমাদের ইন্ডিয়াতে তো মোস্ট অফ সেকুলার শিক্ষা ব্যবস্থা, বিবর্তনবাদ পড়ি, আমি আবার নতুন করে যখন রামায়ণ পড়তে গেছি, আমার তখন হনুমানকে দেখে যে একই সাথে রাম বিবর্তনবাদের ফলে মানুষ তার চরম ভাবে বিকশিত হয়েছে, তার জ্ঞান বুদ্ধি যখন চরম ভাবে বিকশিত হয়ে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার সাথে আরেকটা হনুমান টাইপের কেউ এসে কথা বলছে যে না আধা মানুষ, যে না আধা বানর, আমার ভাই মাথা খারাপ হয়ে গেছিল। এই ধর্ম, আমার হিন্দু ধর্ম আমাকে কিন্তু এই রামায়ণ পড়িয়েই আমাকে মোটামুটি ধর্ম থেকে সরিয়ে এনেছে। তারপর আমি যদি ভগবদ গীতা পড়ি, যেখানে বলা হচ্ছে কি জানো বেশ, যজ্ঞ থেকে বৃষ্টি হয়, বেদ অনুসারে যজ্ঞ থেকে বৃষ্টি হয়, ভাই যজ্ঞ থেকে যদি বৃষ্টি হয়, আমি এমনকি যারা কয়েকটা টুকটাক হিন্দুদের সাথে আমার লাগে, মানে আমি বেসিক্যালি হিন্দু ঘরের ছেলে, তাদের সাথে যখন লাগে তাদের আমি একটা কথা বলি, ভাই যজ্ঞ করলে যদি বৃষ্টি হয়, আগে গ্লোবাল ওয়ার্মিং এর সময় তোমরা ভাই যজ্ঞ করে বৃষ্টিটা আনাও না, তো বড় বড় আমাদের ইন্ডিয়ান কি বলে প্রাইম মিনিস্টার যিনি আছেন নরেন্দ্র মোদী, আপনার বাংলাদেশের আছেন শেখ হাসিনা, অল ওভার ওয়ার্ল্ডে তারা সবাই মিট করছে, ওয়ার্ল্ড সামিট হচ্ছে যে কি করে ন্যাচারাল ডিজাস্টারকে কন্ট্রোলে আনা যায়, তো আমি বলি এত কিছু দরকার কি ভাই, আমাদের কয়েকটা পুরোহিত ব্রাহ্মণকে পাঠিয়ে দাও, তারা যজ্ঞ করুক, বৃষ্টি শুরু হয়ে যাবে। সুতরাং আপনি আপনার ব্রেনটাকে ইউজ করে, আপনি যদি মনে করেন যে আপনার ধর্মটা আপনি পালন করবেন তো আলাদা ব্যাপার, কিন্তু আপনি ব্রেন কে প্রপারলি ইউজ করে, আপনার লজিক কে ইউজ করে, আপনি কিন্তু ধর্ম পালন, আমার মনে হয়, এটা আমার পার্সোনালি মনে হয়, আপনি মনে হয় ধর্ম পালন করতে পারবেন, কারণ আপনার ধর্ম কিন্তু আপনাকে কোথাও একটা শেখায় না, মানে আমার আপনার, আমি যতদূর জানি আপনার ধর্মে আছে মানে মোহাম্মদ হাতের ইশারাতে চাঁদ কে দুটুকরো করে দিয়েছিল, তো আপনি এটা কোন লজিকে আমাকে ব্যাখ্যা করবেন? বা আমার হিন্দু ধর্মে হনুমান কি বলে, আপনার প্রথমত হনুমানকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? শুধু সূর্য খেয়ে ফেলেছিল তো বডি, গন্ধমাথন পর্বত আকাশ থেকে উড়ে গিয়ে উনি না, আমি গুপিপুল ভাইয়ের কথা শুনছিলাম। হ্যাঁ আমি ওনার ক্ষেত্রে আমি বলতে পারি যে উনি হিন্দু ধর্মের কথা এখানে উত্থাপন করলেন, যেহেতু আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না, তারপরেও আমি আমার নিজের ওপিনিয়ন আমি দিতে চাই আর কি। তাহলে আমি বলবো, আমি ধর্ম সম্পর্কে যতটুকু জেনেছি বিভিন্ন ইসলাম ব্যতীত আর কি অন্যান্য ধর্ম সম্পর্কে, তার মধ্যে আমার সবচেয়ে বেশি অযৌক্তিক বিলিভ মনে হয়েছে খ্রিস্টান ধর্মকে, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বেশি অযৌক্তিক একটা বিলিভ। এরপর সেকেন্ডলি হচ্ছে হিন্দু ধর্ম সম্পর্কে আমার ওপিনিয়ন হচ্ছে যে হিন্দু ধর্ম কোনো আসলে পার্টিকুলার কোনো সিঙ্গেল বিলিভের উপর চলে না, ঠিক আছে, এটা
জগা খিচুড়ি কখন কি বলে কি ধরনের কথা ঠিক বলেছেন আপনাকে যদি আমি একটা কথা বলি ভাই একটু না গুড একটু বলি আমি শেষ করি হিন্দু ধর্ম হচ্ছে যে আমি যতটুকু আমি হিন্দু ধর্ম সম্পর্কে আমি খুব কম পড়েছি খুবই কম পড়েছি হ্যাঁ তারপরে আমি যে বলতে এখানে এবারে নয়টা দর্শন আসলে আছে এটা আসলে পার্টিকুলার কোনো রিলিজিয়ন না এবারে নয়টা দর্শন রয়েছে তার মধ্যে তিনটা দর্শন নাস্তিক তিনটা হচ্ছে নাস্তিক ও নাস্তিকবাদ প্রচার করে যেমন আপনার হচ্ছে যে আপনার ওই চার্বাক জৈন মত ভূত মত এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ বৌদ্ধ জৈন আর চার্বাক যারা আছে হ্যাঁ এগুলো হচ্ছে নাস্তিকতার উপর প্রতিষ্ঠিত বাকি ছয়টা যে দর্শন বৈদিক দর্শন এগুলোর সাথে সম্পর্কিত এগুলোর মধ্যে মানে এটা এটা হচ্ছে জাস্ট আমরা বলতে পারি যে রিলিজিয়ান কিন্তু আসলে এগুলোর মধ্যে জাস্ট জগা খিচুড়ি এক একটা মনীষী এক একটা ফিলোসফার বিভিন্ন ধরনের দর্শনের দর্শন একটা কালচার বলা যায় আপনি একটা বলতে পারেন সব রকমের দর্শনের কালচার একসাথে হয়েছে এবং একটা মজা আছে হিন্দু ধর্মের আপনি যখন আপনি যখন আবার ধর্ম নিয়ে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করা আই থিঙ্ক এক দুই গীতা কোন ধর্ম নিয়ে আলোচনা করা ধর্ম একটা স্ট্রাকচার থাকতে হবে ধর্মের আই ডোন্ট থিঙ্ক হিন্দু ধর্ম নিয়ে বিয়ে করা আমার ধর্মের ব্যাপার যেহেতু উঠলো ধর্মের ব্যাপার যেহেতু উঠলো সেটা আমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে যদি বলতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম সম্পর্কে আমি যখন আমার বয়স 20 বছর তখন আমি মুসলিম ছিলাম কারণ আমার বাবা মুসলিম ছিল এরপরে আমি ইসলাম স্টাডি করি এবং আমি বলতে পারেন যে মোটামুটি বেশ স্টাডি করেছি তো আমার কাছে ইসলামের সুন্দর যে প্রকাশ পেয়েছে এবং এটা মনে হয়েছে যে হ্যাঁ আমি শেষ করি ভাই যদি কেউ সত্যিকার অর্থে যুক্তিকতাবাদ মানে প্র্যাকটিস করে যেমন আসিফ ভাই বলেন যুক্তিকতাবাদ প্রচার করেন উনি হয়তো প্রচার করেন কিন্তু যদি প্র্যাকটিস করতে হয় উনি প্র্যাকটিস করেন যুক্তিকতাবাদ প্র্যাকটিস করে প্র্যাকটিস করে চার দুই ঘন্টা একটু বুঝাই দেয় হ্যাঁ এটা এটা বলার পরে ভাই আমাদের শেষ করি 10 সেকেন্ড লাগবে হ্যাঁ আসিফ ভাই সম্পর্কে আমি বলতে পারি যে উনি হয়তো যুক্তিকতাবাদ প্রচার করেন হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু উনি যুক্তিকতাবাদ প্র্যাকটিস করেন না উনি যদি প্র্যাকটিস করতেন তাহলে উনি মুসলিম হতেন পৃথিবীতে আর কোনো ওয়ে নাই আপনি সত্যিকার যুক্তিকতাবাদ মানে প্র্যাকটিস করেন মাশাআল্লাহ ভাই আপনার কথা শুনে খুব আনন্দিত হলাম আলহামদুলিল্লাহ মুমিন ভাইয়ের কাছে আমার প্রশ্নটা তাহলে মুমিন ভাইয়ের কথা শুনে আমার একটা ছবি মনে পড়ে গেল হয়তো আপনারা ছবিটা দেখেছেন একটা লাবাইক আল্লাহু আকবার না 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 ওইটা না ওইটা না ছবিটা হচ্ছে এরকম আবিসিনীয় বাসীদের উড়ন্ত ঘোড়া কি বলে এসব তারপরে হচ্ছে লঙ্কার উড়ন্ত হনুমান কি বলে ওসব আমার উড়ন্ত বোরাক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এটা যুক্তি আরে ভাই আরে ভাই তাহলে আপনি যুক্তির সাথে একটু চাপ বিখণ্ড একটু বুঝিয়ে দিন আমাদেরকে তার আগে তার কাছে আমার চাপ বিখণ্ড আপনি কি আমাদের চাপ বিখণ্ড একজন একজন করে বলেন আমার প্রশ্ন ছিল যে আপনি কি আপনার ইসলামে যে যুক্তির কথা বললেন আরো আগে বেসিক প্রশ্নটাই আসে এটা যে আপনার যেটা আসিফ ভাই বলতে গিয়ে পরে চলে যাওয়া লাগছিল যে বেসিক ইসলাম ধর্মে বেসিক কি যুক্তি না বিশ্বাস খুব সিম্পল একটা প্রশ্ন করেছি ওটার উত্তরটা যদি আমি হচ্ছে যে আপনার প্রশ্নের উত্তর প্রথমে দেই আর আরেক ভাই যে প্রশ্ন করেন চার দ্বিখণ্ড ওটা আমি সেকেন্ড দিব এই দুইটা প্রশ্ন আমি একসাথে দিব যদি মানে আমাকে সুযোগ দেন তাহলে আমি দিব আর কি মানে দুইটা প্রশ্ন আমি একসাথে দিব হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে যে ইসলাম ধর্মের ভিত্তি কি যুক্তি কিনা ঠিক আছে দেখেন ইসলাম ধর্মের ভিত্তি যুক্তি কিনা এখন ধর্ম কি এই জিনিসটা আমাদের প্রথমে একটু বুঝতে হবে ঠিক আছে ধর্ম ইসলাম ধর্মের ভিত্তি যুক্তি নাকি বিশ্বাস না প্লিজ প্লিজ ভাই আমরা অ্যাডাল্ট এনাফ টু নো দা ব্যাকগ্রাউন্ড ভাই আমরা ব্যাকগ্রাউন্ড জানি উত্তর দিয়ে দেন তাহলে তো সমস্যা না একদমই ধর্ম সম্পর্কে আইডিয়া নাই ইটস নট লাইক দ্যাট আপনি আমি আপনাকে বিশ্বাস করি আমাদেরকে না শিখালেও হবে ভাই আপনি শুধু উত্তরটা দিলেই হবে ইউ ডোন্ট হ্যাভ টু ইলাবোরেট ইলাবোরেট করে বোর করে ভাই আপনি পয়েন্ট এসে বলেন দেখেন আমি আপনাকে বলি আমি আপনাকে বলি আমাকে প্রশ্ন করেছেন আমার প্রশ্নের অ্যানসার দিয়ার একটা একটা স্ট্যান্ড একটা একটা প্যাটার্ন আছে আমি তোমার প্যাটার্নের বাইরে যে কোনো অ্যানসার করতে পারবো আমি আপনাকে স্যাটিসফাই করতে পারবো না তো শুনতে আসি একটু দাঁড়া এটা আপনাকে বুঝতে হবে আমি আপনার আমি প্যাটার্ন নেই আপনি সব হেরিং করে আরেকটা নিয়ে যাবেন আপনি একসাথে আগে বার করেছেন নতুন নতুন টপিক আনবেন ব্যাপারটা এরকম আমাদের তো অন্য টপিক নিয়ে আলোচনা করতে হতে পারে তাই না হতে পারে যে যেমন আমি এই যে যুক্ত হয়েছি আমি আমি এখানে আমি একটু কথা বলি আমি এখানে একটু বলি মানে আমি একটু কথা বলি ধর্ম আসলে কি আপনার মতো যুক্তিকতার প্র্যাকটিস করা ঠিক আছে ধর্ম হচ্ছে যে ধর্ম হচ্ছে নট ফিলোসফি ঠিক আছে ধর্ম সায়েন্সও না ঠিক আছে ধর্ম সাইকোলজিও না ব্যাপারটা বলতে ধর্ম হচ্ছে আলাদা একটা সাবজেক্ট হ্যাঁ একটা বিষয় এর মধ্যে আপনি যুক্তিকতাও পাবেন আর যুক্তির ঊর্ধ্বের বিষয় পাবেন যেটা আপনি যুক্তি দিয়ে কখনো আপনি সেটাকে সলভ করতে পারবেন না এটাকে আপনি মেটাফিজিক্সও পাবেন এর মধ্যে আপনার হচ্ছে তারও ঊর্ধ্বের কোনো কিছু পাবেন ঠিক আছে এখানে যে ওনাকে উনি যেহেতু 2 মিনিট বলতে চাইছে 2 মিনিট বলুন আমি দিয়ে দিই কারণ ওনার এসব কাস্টমার ঘটনা আসলে শুনে সময় নষ্ট না বলেন ভাই বলুন দেখেন এইভাবে কথা বললে আমি নিজে চলে যাবো অ্যানসার করবো না আমি ঠিক আছে আপনি ঠিক আছে অপমান আমি বলতে এই রকম কোন জিনিস আজ পর্যন্ত দুনিয়াতে কেউ প্রমাণ করতে পারেনি এরকম কোন জিনিস নাই
মানে ফিজিক্সের বাইরে আপনি প্লিজ রেজা ভাই নেক্সট যে কোনো কথা বলার আগে আপনি মেটাফিজিক্যাল একটা ক্লেম এই পর্যন্ত মানে সৃষ্টি হওয়ার পর্যন্ত এই পর্যন্ত যতগুলো মেটাফিজিক্যাল ক্লেম আছে একটা মেটাফিজিক্যাল ক্লেম রাইট নাও প্রুভ করবেন করেন অস্বীকার করলো এই জন্য আপনি তাকে মূর্খ বলেন আপনি আপনি বলতে চাচ্ছেন অনুরোধ করবো যে এর মধ্যে কথা বলবেন ঠিক আছে আমি দুই মিনিট শেষ করি আমি আমি বলতেছিলাম কি ধর্ম হচ্ছে যে ধর্ম হচ্ছে কোন হচ্ছে সায়েন্স না ধর্ম ফিলোসফিও না ঠিক আছে ধর্ম আলাদা একটা হচ্ছে যে একটা সাবজেক্ট এবং এর মধ্যে কি আছে এর মধ্যে ফিলোসফিও আছে এর মধ্যে সায়েন্সও আছে এর মধ্যে যুক্তিও আছে এর মধ্যে এমন কিছু আছে যা যুক্তি দ্বারা কখনো আপনি যেখানে পৌঁছাতে পারবেন না ঠিক আছে এইরকম বিশেষ বিষয় আছে আমি শেষ করি হাসবেন না প্লিজ কেউ হ্যাঁ সিরিয়াস কোশ্চেন আপনি করেছেন আমি আশা করি ঠিক আছে সেটা হলো দেখেন যুক্তি ধর্মের মধ্যে যুক্তির স্থান কতটুকু আমি আপনাকে বলে দিই যুক্তির স্থান হচ্ছে যে আপনার হাইয়েস্ট ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি ইউজ করে আপনি কনক্লুশনে পৌঁছাবেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছে ঠিক আছে কিভাবে সেটা বুঝবেন এটা আলাদা আলোচনা ঠিক আছে আপনি সত্যি কথা যুক্তি ব্যবহার করেন মুক্ত চর্চা মুক্ত বুদ্ধির চর্চা করেন আপনি অবশ্যই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসী হবে ঠিক আছে এছাড়া আর কোনো পথ নেই আর এরপর হওয়ার পরে আপনি তখন সার্চ করবেন যে শ্রেষ্ঠ স্রষ্টা আমাকে আমাকে কোনো গাইড অনবরত ক্লেম করে যাচ্ছেন ভাই অনবরত ক্লেম করে যাচ্ছেন ভাই শেষ করি ভাই শেষ করি তো একটা তো শক্তি আপনি আপনাদের দুইটা কথা সব ধৈর্য নেই না 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 আপনি আগে আজকে মাসে গেছেন ধৈর্য করছেন ভাই সরি আসিফ ভাই আসিফ ভাই আচ্ছা এই এক মিনিট বসেন দাদা ভাই একটু দুই মিনিট বসেন এক মিনিট বসেন এক মিনিট এক মিনিট এক মিনিট একটা কথা বলি ভাই দুই মিনিট এক মিনিট বসে 10 মিনিট কথা বলি আমার 10 মিনিট 10 মিনিট 10 মিনিট কথা বলি ভাই আমি 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 চুপ হয়ে যাচ্ছি আমি একটু এক সেকেন্ড শুনুন আমার আমার প্রথম পার্ট শেষ হয়নি আমার প্রথম পার্ট শেষ হওয়ার পরে আপনি কান্না কাটি করলে তো হলো না ভাই সবার পক্ষে খুব ব্যাপার হয়ে যাচ্ছে বিরক্তিকর হয়ে যাচ্ছে আমি ধৈর্য নেই ধরেন কথা বিরক্তিকর ধরেন আমার কথা বিরক্তিকর কিন্তু দুই মিনিট আপনার ধৈর্য নেই কিভাবে কথা আপনি বাধ্য হবেন মানতে পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং যখন আপনি পবিত্র কোরআনকে আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি যখন এটা মেনে নেবেন তখন আপনার পক্ষে আপনার পক্ষে সেই স্রষ্টা যে কথাগুলো বলবে আপনি বুঝতে পারবেন সেই ইউনিভার্স যিনি ক্রিয়েট করেছে তিনি এত জ্ঞানী যে তার জ্ঞানের সাথে আপনার জ্ঞানের তুলনা চলবে না ঠিক আছে আজকে সায়েন্স পৃথিবী সম্পর্কে তার মানে বোঝা যাচ্ছে বেসিক্যালি কনক্লুশনটা যে ঈশ্বর আছে বোঝা গেছে আপনি যদি ক্লেম করতে পারেন একজন যুক্তিবাদী হলে মানুষ মেনে নিতে বাধ্য হবে মানে মোহাম্মদ আঙ্গুল দিয়ে চাঁদকে দুই ভাগ করেছে যে হনুমান সূর্যকে খেয়ে মানে আবার পাশা দিয়ে বের করে ফেলেছিল মানুষ যদি যুক্তিবাদী হয় তাহলে মেনে নিতে বাধ্য হবে যে রাবণের 10টা মাথা ছিল একজন মানুষ যদি যুক্তিবাদী হয় তাহলে মেনে নিতে বাধ্য হবে দুর্গার 10টা হাত ছিল ক্লেমের তো কোনো ভাব মানে দিতেছ না ভাই 30 সেকেন্ড লাগবে 30 সেকেন্ড আপনি প্রমিস করেছেন 30 সেকেন্ড দিবেন আমাকে ঠিক আছে আপনি প্রমিস করেছেন আপনি প্রমিস করেছেন হ্যাঁ আমি প্রুফ দিব আর প্রত্যেকটা স্টেটমেন্টে প্রুফ আপনি চাইবেন আমাকে আমি দিব ঠিক আছে কিন্তু আমাকে বলুন দেখি আচ্ছা আপনি বলুন
ঠিক আছে আমি যেটা বলছিলাম 30 সেকেন্ডে চার দিক খণ্ডিত হওয়ার কথা আমি বলি এখন এখন যখন আপনি বিলিভ করেছেন যে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছে আর কোরআন আল্লাহ বিলিভ তো করি নাই ভাই বিলিভ কোথায় করলাম না আপনার কথা বলছি না আপনি তো ওইটা বলছেন নাই তাহলে বিলিভ কিভাবে করব আপনি তো ক্লেম করেছেন যে আপনি তো ক্লেম করেছেন 30 সেকেন্ড 30 সেকেন্ড একটা ক্লেম ছিল এটা তো প্রুফ জিনিস এখনো হয় নাই 30 সেকেন্ড আপনি আপনি আপনার প্রাইমারি প্রস্তাব প্রুফ না করে আপনি প্রাইমারি প্রস্তাবের উপর ভিত্তি করে সেকেন্ডারি প্রস্তাব তৈরি করতেছেন যেখানে প্রাইমারি প্রস্তাব আপনি প্রুফ করেন ভাই আপনার কি ভাই আমাকে 10 সেকেন্ড সময় দাও যায় না আমাকে 30 সেকেন্ড আগে যে কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে প্রাইমারি পয়েন্ট প্রুফ করে তারপর সেকেন্ডারি পয়েন্টে গেলে প্রাইমারি পয়েন্টে যেই সলিউশনটা বের হয়েছে সেই সলিউশনটা কাজে লাগানো যায় প্রাইমারি পয়েন্ট প্রুফ না হওয়া পর্যন্ত সেইটার সলিউশন আপনি সেকেন্ডারি ইকুয়েশনে ব্যবহার করতে পারেন না খুব সিম্পল জিনিস আছে যে কোনো পড়া লেখা করে 100% পাস করা আসলে আসলে মানুষ এটা বুঝবে এখন আমি বলতেছি যেহেতু আপনারা মেনেই নিয়েছেন স্রষ্টা আছে সেহেতু স্রষ্টাতে পারি যাকে বিভাগ করতে উনি সেটাকে প্রুফ করবেন প্রাইমারি পয়েন্টের উপর ভিত্তি করে যেখানে প্রাইমারি পয়েন্ট উনি প্রুফ করতে পারেন নাই আশ্চর্য না আসিফ ভাই ঠিক আছে আমি 10 সেকেন্ড সময় নেই তাহলে আপনি আরো সময় দিতে পারবেন আমার 20 সেকেন্ড আছে এখন কথা হচ্ছে যে এখন যে আমি আমি বিলিভ করলাম মোহাম্মদ আল্লাহর রাসূল আমি আমার কথা একটা যুক্তিবাদী মানুষ ভাই আমি তো এখন বিলিভ করি নাই ভাই আমি তো এখন না করি নাই আপনি তো প্রুফ করেন নাই যে আপনারা প্রাইমারি পয়েন্ট করেন নাই তাহলে আপনি আমাকে নিজের কথা বলেন যে আমি মেনে নিয়েছি হ্যাঁ আমি নিজের কথা বলছি ভাই আমি নিজের কথা বলছি আমি নিজে একজন যুক্তিবাদী মানুষ আমি নিজের কথা বলছি আপনি কিভাবে মেনে নিয়েছেন ভাই যুক্তিবিদ কিভাবে মেনে নিয়েছেন আমি একজন বিশ্বাসী মানুষ বিশ্বাস করেছি সৃষ্টিকর্তা আছে আমি যৌক্তিকভাবে বিশ্বাসী আমি যৌক্তিকভাবে বিশ্বাস আপনি কি বলছেন আমি 20 সেকেন্ড আছে হ্যাঁ 20 সেকেন্ড হচ্ছে যখন আমি যখন যুক্তিবাদী একজন মানুষ আমি যখন হচ্ছে বিলিভ করলাম আমি যখন কনক্লুশনে পৌঁছাইলাম যে কোরআন আল্লাহর বাণী মুহাম্মদ আর রাসূল আর আমি সাহায্য করেছিলেন ভাই কোন যুক্তির উপর সেটা বলতেছি এরপর আমি সায়েন্স পড়েছি ঠিক আছে আমাকে সায়েন্স বলতেছে যে বিগ ব্যাং এর মধ্যে ঘটনা ঘটেছিল প্রায় 1450 কোটি বছর আগে ঠিক আছে ন্যানো সেকেন্ডের মধ্যে এর আগে তো আপনি বুঝে গেছেন যে সৃষ্টিকর্তা আছে যুক্তি সেটা আগে দেন ভাই আমি বলছি দিচ্ছি তো এই বিগ ব্যাং যখন আমি পড়ি ঠিক আছে এটা আমার কাছে চাপ করার আগে আপনি বিগ ব্যাং করার আগে আপনি সৃষ্টিকর্তা যে আমি যদি এখন বলি একজন যুক্তি আমার যুক্তিটাই যুক্তি আমি বিগ ব্যাং সায়েন্স আমাকে বিগ ব্যাং এর কথা বলতেছে আমি চিন্তা করলাম কি চাপ দ্বিখণ্ডিত আমি নিশ্চিত আপনি আপনার একটা কথার কোনো প্রুফ দেবেন না আপনি শুধুমাত্র ক্লেম করবেন চলে যাবেন একটু পরে আমি আগে দেখেছি আগেও দেখেছি আপনি আপনার ক্লেম গুলো আপনি অনেকগুলা দাবি করেছেন বড় বড় ক্লেম করেছেন একটা এখন পর্যন্ত কোন প্রুফ দেন নাই এবং কথাটা শেষ করতে দেন আপনি বারবার দাবি করে যাবেন যে আমাকে সময় দেওয়া হচ্ছে না এবং যতটুকু সময় আপনাকে দেওয়া হবে পুরো সময় আপনি ব্যবহার করছেন আবার আপনি কথা বলছেন আপনাকে যতটুকু সময় দেওয়া হবে পুরোটুকু সময় আপনি ব্যবহার করবেন দাবি উপস্থাপনে একটারও কোনো প্রুফ আপনার কাছে নাই কিন্তু আপনি 2 মিনিটের মধ্যে তো আমার আপনি কথা বলছেন না তো আমি দাবি ছাড়া কি করব সরি ভাই আপনি আবার কথা বলছেন ভাই আপনি আবার কথা বলছেন মাঝখানে আবার কথা বলছেন আমি আপনাকে যতক্ষণই সময় দিই না কেন আপনাকে যদি আমি 2 ঘন্টা সময় দিই আপনি পুরো টানা 2 ঘন্টা ব্যবহার করবেন দাবি উপস্থাপনে এবং আবার কথা বলছেন ভাই একটু শুনেন আপনাকে যতক্ষণই সময় দেওয়া হোক না কেন আপনি পুরোটা সময় এই পর্যন্ত ব্যয় করেছেন এবং ভবিষ্যতেও ব্যয় করবেন দাবি উপস্থাপনে আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি আপনি আপনার যে কোনো একটা দাবি আমি আপনার আর কোনো দাবি শুনতে আগ্রহী না ভাই আমরা কেউ আর কোনো দাবি শুনতে আগ্রহী না আমি যে কোনো একটা দাবিকে দাবির প্রমাণ চাচ্ছি এবং আপনি সেই প্রমাণ হিসেবে এমন প্রমাণ বলবেন না যে আগের স্টেপে আমি যেহেতু আপনারা সবাই বিশ্বাস করে নিয়েছেন সৃষ্টিকর্তা আছে সেহেতু এটা এই এই ধরনের প্রমাণ না এটা প্রমাণ হয় না আপনি আপনার যে কয়টা দাবি পর্যন্ত করেছেন যে কোনো একটা প্রমাণ দেন আপনি যদি একটা প্রমাণ না দিয়ে আবারও নতুন কোনো কিছু দাবি করেন তাহলে ভাই আপনার সাথে কোনো আলোচনা হতে পারবে না আপনি বলেন ঠিক আছে আমি কি আপনাকে একটা কথা বলতে পারি
না ভাই আর কোনো কথা বলার দরকার নেই, আপনি প্রমাণটা দিয়ে এরপর আপনি অনেকক্ষণ কথা বলেন আপনার কারণে। আচ্ছা আমি 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 ওকে ঠিক আছে, আমি এটা দাবি করেছি যে যদি যৌক্তিক ভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি সৃষ্টিকর্তার অস্তিত্ব অবশ্যই বিশ্বাসী হবে, এই কথার অ্যানসার কি আমি দিব? অবশ্যই অবশ্যই এটা কি ভাই, এই কথার অ্যানসার, এই কথার অ্যানসার ভাই, তার আগে আমি একটু বলি, উনি যে 2 মিনিট ধরে বললো মুমিন ভাই, আপনি আমাকে গন্ডমূর্খ বললেন। হ্যাঁ যেমন একটা প্রশ্ন করেন, আপনি একটা নতুন প্রশ্ন করুন, ওয়েট প্লিজ প্লিজ ওয়েট, আপনি নতুন প্রশ্ন করুন, আপনি নতুন প্রশ্ন করবেন, আপনি নতুন প্রশ্ন করবেন, নতুন প্রশ্ন আসিবে একটা প্রশ্ন করেছে, আপনি নতুন প্রশ্ন করবেন, নো মোর, নতুন কোনো প্রশ্ন নয়, প্রত্যেকটা প্রশ্ন আনসার দিতে হবে এবং বাধ্যবাধকতা নাই, আমি কি বলবো না আপনার বাধ্য, আপনাকে আবারও মনে করিয়ে দিই আপনি এখানে এমন কোন স্পেশাল মুমিন নন যার জন্য আমরা সবাই মুখিয়ে আছি প্রশ্ন করার জন্য। আমি আসিফ ভাই, আমি খুবই সাধারণ এবং খুবই সাধারণ, ভেরি গুড ভেরি গুড ভাই, থ্যাংক ইউ। এখন আসিফ ভাই আপনাকে আমি তাহলে বলি, মদন ভাই আমি আপনাকে বলি, গুড পিপল ভাই আমি আপনাকে বলি, শুনেন আমার প্রশ্নটা আমি আবারও মনে করিয়ে দিই, আমার প্রশ্নটা ওনার কাছে ছিল যে আপনার ইসলামের ভিত্তি কি যুক্তি নাকি বিশ্বাস, এবং মদন ভাইয়ের প্রশ্নটা ছিল যে বিখণ্ডিত করার পিছনে যুক্তি কি। এবার হ্যাঁ বলিনি, এখন এতগুলো মানুষ শুনেছে, শত শত মানুষ শুনেছে, আপনারা ছয়জন শুনেছেন, আমাকে একটু আপনারা বলেন, বিশেষ করে আসিফ ভাই আপনি আমাকে বলেন আমার এই প্রশ্নটার ধারে কাছে উনি গেছেন কিনা, শুধু একবারকে বলবেন হ্যাঁ বা না, আমি তো ধারে কাছে কোনো ধারে কাছে সেগুলো জান নাই, উনি নতুন নতুন উনি আসলে রেডি করে নিয়ে আসছেন একটা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা উনি পাঠ করে দেখেন, হ্যাঁ উনি শুধু তাই নয় উনি উনি একটার পর একটা কথা বলে গেছেন ওনার বিশ্বাসের উপর ভিত্তি করে, কিন্তু যে আগের বিশ্বাসগুলো একটা প্রমাণ করছে না, নতুন নতুন আরেকটা বিশ্বাসের কথা উনি আসছে। আচ্ছা সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে যদি হ্যাঁ বলেন জামান ভাই বলেন। আচ্ছা এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রেজা ভাইয়ের সাথে আর কি যে প্রবলেমটা দাঁড়া হয়ে গেছে সেখানে, উনি তো কোনো পজিটিভ আমাদের কোনো তথ্য দেয়, উনি যা করেছে রিপোর্ট সেটা হচ্ছে বড় 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 ক্লেম করছেন, যখন আপনি বড় বড় ক্লেম করবেন একটা বেসিস উপর ভিত্তি করে আপনাকে ক্লেমগুলো করতে হয়, যেহেতু বেসিস ক্লেমগুলো করে যাচ্ছেন তখনই ওনাকে ঠেকাইতে হচ্ছে যে আপনি ক্লেম করতেছেন, আপনি ক্লেম করেছেন, আপনার ক্লেম করার কারণে আপনার সমাজে মনে হচ্ছিল মদর করে বাকি মাইকগুলো আমি মিউট করে দিচ্ছি, আপনারা সবাই মিউট হন, আশা করি কেউ আনমিউট করে প্রথম মাঝখানে বেগি করবেন না, আশা করি প্লিজ। আচ্ছা আমার কথা ছিল এটাই যে ধরেন আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, তার আগে সবাইকে একটু বলি, যারা যারা শ্রোতারা আছেন তারাও শুনেন এবং এখানে আলোচক যারা আছেন তারাও মুমিন ভাই সবাই শুনেন, যে সেটা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ কিভাবে করতে হয়। এবার দেখেন একটু ব্যক্তিগত আক্রমণ, একটু আগে আমি ব্যক্তিগত আক্রমণের শিকার হলাম এই বলে যে আমি নাকি ব্যক্তিগত আক্রমণ করেছি, আমি ব্যক্তিগত আক্রমণ কাকে বলে কত প্রকার কি কি দেখাচ্ছি একটু, সেটা হচ্ছে ধরেন আমি আপনাকে বললাম, আপনি যখন বললেন যে কাস্কি মাসের আলোচনা আমি শুতে রাজি নই, তখন এই মুমিনরা যেটা করবে বা মানে এই জাতীয় ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন, ওনাকে বের করে দেন, প্লিজ ওনাকে বের করে দেন, প্লিজ 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 ওনাকে বের করে দেন, আপনি ভিডিওটা রিওয়াইন্ড করে আপনি কালকে এসে শোনাবেন, আমি এই কথাটা বলছি ঠিক আছে, আজকে ভালো ঠিক আছে, আজকে তো প্লিজ ভাই কালকে বলেন, প্লিজ প্লিজ আজকে চুপ, কালকে বলেন আপনি, এটা কালকে আপনি প্রমাণ সহকারে বলেন যে আপনি এই কথা বলছেন, ওনাকে বের করে দেন কালকে এসে বলেন, আমি আপনার সাথে কথা বলছি আসিফ ভাই, সেটা হচ্ছে আপনি যখন বলবেন যে আমি কাস্কি মাসের আলোচনার সাথে রাজি না, আপনার সাথে আমি পুরোপুরি একমত, কারণ হচ্ছে কি আপনি যখন এই কথা বলবেন তখন আবার কারণ হচ্ছে যে আসলে আমাদের তো এত সময় নাই যে প্রত্যেকটা ক্লেম হাজারবার যেই কথাগুলো শুনেছি হাজারবার যে কথাগুলো বলেছি সেই কথাগুলো একইভাবে আবারও শুনবো, এবং সেটা প্রমাণ করার জন্য আমি ধৈর্য ধরে 2 মিনিট শুনতে চেয়েছিলাম যে উনি কি বলে আমার উত্তরটা দেয়, আমার প্রশ্নটা ছিল অন্য একটা প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন যেই প্রশ্নে কোনো মান নাই টাচ নাই কিচ্ছু নাই, ইসলাম ধর্মের ভিত্তি কি যুক্তি নাকি বিশ্বাস, উত্তরটা খুবই সোজা আমি উত্তরটা দিচ্ছি, শ্রোতারা উত্তর মিলিয়ে দেখবেন, ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস ইমান আকিদা, এখন এইটার বাইরে যদি অন্য প্রমাণহীন ভাবে কোনো ধরনের প্রমাণের সুযোগ নেই সেখানে, বিশ্বাস ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস ইমান। আচ্ছা এখন এখন আপনি যদি এটা না এখন এই এই উত্তরটা যেই ব্যক্তিটা ধারে কাছেও যাবে না এবং যেই ব্যক্তিটা আপনাকে একের পর এক ক্লেম করবে, আপনি সেই ক্লেম যদি আপনি দাবি উল্টো যদি তাকে থামিয়ে দেন, বলেন যে ভাই আপনি এইভাবে তো সময় নষ্ট হচ্ছে, যেটাকে যেটাকে লজিক্যাল ফ্যালাসি হিসেবে বলে হচ্ছে পয়জনিং দ্য ওয়াল, মানে আপনি ওয়ালকে পয়জন দিয়ে ভরাই দিচ্ছেন, আপনি এলোমেলো এবড়ো তেবড়ো নানা ধরনের কথা বলে পুরো ফ্লোরটাকে ভরে ফেলছেন, যাতে আলোচনাটা মানে কোনটা দিয়ে করবে যদিও যে কোনো একটা দিয়ে করা যায় এবং প্রমাণ করা যায় যে একটা পয়জনিং দ্য ওয়াল ছিল, তো এখন এই জিনিসটা যদি আপনি করতে না দেন ভাই তাহলে আপনি মুক্ত মানা না, আপনি মুক্ত মানা ভাই তাহলে তো আপনি আমার আপনার মায়ের সাথে করবেন, আপনি যদি না করেন তাহলে আপনি মুক্ত মানা, তাহলে এই ক্ষেত্রে আমি কি বলতে পারি না যে মুক্ত মানার শব্দটার অর্থ মানে এই যে
মুক্ত চিন্তা শব্দের অর্থ কি আছে কারো, এবং তারপরে হচ্ছে এই যে যুক্তিবিদ্যার কথা যেটা কুতিপলে বারবার বলছিলেন, যে যুক্তিবিদ্যা বা আসিফ ভাই বারবার বলছিলেন যে যুক্তি আমি দাবি করছি, আমি যুক্তির মাধ্যমে কুযুক্তি নিয়েছি, এটা তো যুক্তি হল থাকলো না তখন আর, তখন তো অন্য কিছু হয়ে গেল। মানে আমি প্রশ্ন করছি একটা, আপনি উত্তর দিচ্ছেন যদি আরেকটা, ঘন্টা দিলেও তো আর আলোচনা থাকে না সেক্ষেত্রে। সেই কারণেই আমি বলবো যে গুড পিপল ভাই বোধহয় হিন্দু ধর্ম নিয়ে বলছিল একটা কথা, সেখানে মদন ভাই একটা কথা বলছে যে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নেই। মদন ভাই আমি আপনার সাথে তীব্র দ্বিমত পোষণ ইট ইস, আমি আপনার সাথে তীব্র দ্বিমত পোষণ করছি, সেটা হচ্ছে হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার কিছু নেই। আমি মানছি হিন্দু ধর্মের যে প্র্যাকটিসটা, মানে যেটাকে বলা হচ্ছে কালচার বা যেটাকে বলা হচ্ছে রীতি বা যেটাকে বলা হচ্ছে আচার, বোধহয় গুড পিপল তারা অনেক আচার বদলে ফেলেছে, কিন্তু অনেক আচার আছে যে আচারগুলো এখন পর্যন্ত সোয়াশো কোটির একটা দেশে দেশের গন্ডি পেরিয়ে পর্যন্ত মানে একেবারে শেষ করে দিচ্ছে। হয়তো আমাদের কাছে সেটা অনেক ছোট মনে হতে পারে, যেমন ধরেন কোন এক গৃহবধূ যাকে স্বামীর চিন্তায় আজও জ্বলতে হয়, তার কষ্টটা আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে, যে কোথাকার দেড়শো কোটির মধ্যে মাত্র দুইজন তিনজন ভাই সংখ্যা কম, বাট না ওই ওইটাও কিন্তু একটা জীবন। তো আমি বলবো মদন ভাই, হিন্দু ধর্ম আমরা আলোচনা করতে পারবো না, গুড মর্নিং, আমরা আমাদের আলোচনাটা করতে পারবো না। মানে আমি যেমন আমাকে যদি আমাকে বলেন যে হিন্দু ধর্মের একটা আচার গল্প দেখি, তুই যেটা পাঠ করতে, আমি তখন বলবো ভাই আমি জানি না। ইভেন অনেক কমন যদি কোনো আচার থাকে সেগুলো আমার জানার কথা না, এগুলো জানতে হচ্ছে যারা এক্স হিন্দু আছে বা যারা হচ্ছে হিন্দু ধর্মকে ক্রিটিসাইজ করে একটু জানে, শুধু ধর্ম না আমি বলবো আচার, বিশেষ করে আচারগুলো, আচারগুলো কখনো হিন্দু ব্যাকগ্রাউন্ডে বিলং না করলে তার মধ্যে জানা খুবই কঠিন, বাইরে থেকে জানা খুবই কঠিন। আমি এই ব্যাপারে একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি একটা কথা বলি আপনাদের মতো মানুষ। হ্যাঁ 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 দক্ষিণ ভারত কেরালা আপনার হাতে নাম শুনেছেন, আপনারা ভারতবর্ষে দক্ষিণ ভারতে যান চিকিৎসা করাতে, ভেলোর ফেলো তার পার্শ্ববর্তী একটি রাজ্য কেরালা, নাম শুনে থাকবেন আপনারা। যাই হোক, সেখানে একটি মন্দির আছে আয়াপ্পা বলে একটি ঈশ্বর আছেন, ঠিক আছে। আয়াপ্পা হচ্ছেন আমাদের যে নারায়ণ বলা হয়, সেই নারায়ণের একটা রূপ। আপনারা জানেন কি, আজ পর্যন্ত সেই মন্দিরে আজ পর্যন্ত কোনো মহিলাকে ঢুকতে দেওয়া হয় না, এবং ভারতের সুপ্রিম কোর্ট সেটাকে নিয়ম ইয়ে করেছেন, কি বলে আপনার আদেশ করে দিয়েছেন যে মহিলাদের ঢুকতে দেওয়া হোক। শুধু তাই নয়, এই মহিলাদের ঢুকতে দেওয়া হয় না, এই এই আচারটাকে ডিফেন্ড করতে গিয়ে ওখানকার লোকজন, কেরালার লোকজন, তারা মহিলাকে ঢুকতে দেবেন না বলে মন্দিরের বাইরে ব্যারিকেড তৈরি করে দিয়েছেন। শুধু তাই নয়, আপনাকে বলি আরো রিসেন্ট দুজন মহিলা ঢুকতে গেছিলেন, তাদের দুই চোখে আপনার ইয়ে ছুড়ে দেওয়া হয়েছে, কি বলে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেওয়া হয়েছে। কেরালা এবং দক্ষিণ ভারতে আরেকটি মন্দির আছে যেখানে শূদ্রদের, আমাদের ব্রাহ্মণ, আমি বারবার বলছি আমি কিন্তু এক ব্রাহ্মণ ঘরের সন্তান, আমাদের ব্রাহ্মণদের এঠো কাটা খাওয়ানো হয়, তাতে সেটা ইয়ে করা হয়। সুতরাং যে মানে হিন্দুদের ধর্মে আপনারা ঠিকই বলছেন, হয়তো আপনাদের দৃষ্টিকোণ দিয়ে আলোচনা করা সত্যি আপনারা ঠিকই বলেছেন, আমি ইয়ে করবো না, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে হিন্দু ধর্মকে নিয়ে আলোচনা করা তেমন কিছু নেই। কিন্তু আমরা তো জানি কি বিষ ছড়াচ্ছে, খালি একটা ভাবতে পারেন, একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, সেই মসজিদটাকে ভেঙে ফেলা হলো খালি জাস্ট একটা বিশ্বাসের থ্রুতে, যে রেজাউল ভাই বলছেন না যে বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, সেই একটা বিশ্বাসের থ্রুতে একটা মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। আমি যদিও পার্সোনালি মসজিদ বা মন্দিরের পক্ষে নেই, কিন্তু আমি এটাও কখনো চাইবো না যে খালি একটা বিশ্বাসের থ্রুতে। আপনারা যারা কথা বলছেন তারা পয়েন্টে কথা বলেন, এবং যেই ক্লেমটা করবেন সে তার সপক্ষে আপনার কাছে রেফারেন্স বা যুক্তি চাওয়া হবে। এখানে একটা ব্ল্যাকমেলিং এর, আমাকে এক ধরনের ব্ল্যাকমেল করা হয়, আমি সেটা একটু ছোট করে এক্সপ্লেন করি, যে আমাকে বলা হয় আপনারা তো মুক্ত বুদ্ধির চর্চা করেন তাহলে আমাদেরকে কথা বলতে দেন না কেন। তারপরে আমি যখনই কাউকে কোনো মুমিন ভাইকে কথা বলতে দিব, তাকে যখন একটা স্পেসিফিক বিষয় নিয়ে ধরেন আলোচনা হচ্ছে যে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, উনি হঠাৎ করে অন্য আরেকটা বিষয় তুলে আনবেন এবং ওই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করবেন, এবং উনি অনবরত দাবি করতে থাকবেন যে যেহেতু সবার বাকস্বাধীনতা আছে আমাকে কথা বলতে দিতে হবে। কিন্তু ভাই এখানে তো মানে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করছি, এখন যদি আপনি প্রসঙ্গের বাইরে আলোচনা করতে থাকেন এবং অনবরত ক্লেম করতে থাকেন, সেগুলো তো আমরা আপনার কাছে যুক্তি চাইবো, প্রমাণ চাইবো। যেমন ধরেন আপনাকে প্রশ্ন করা হলো যে মানে যে ধর্মটার ভিত্তি কি, ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস, এটার ভিত্তি কোনোভাবেই যুক্তি না, ধর্মের ভিত্তি কখনো যুক্তি হতে পারে না, এটা খুব প্রাইমারি জিনিস, বোঝার খুব প্রাইমারি জিনিস যে ধর্মের ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর আপনাকে যখন প্রশ্নটা করা হয়েছে তখন আপনি যদি এত তেনা পেতান যে মানে অনবরত ক্লেম করে যান এটা সেটা 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 সেটা, ভাই আমি তো এই ধরনের ক্লেম অসংখ্য করতে পারি যে একজন মানুষ যদি যুক্তিবাদী হয় সে অবশ্যই ছাগলের লাদি খাবে, সে অবশ্যই উটের মুখ খাবে, সে অবশ্যই হতেই হবে তার গরুর পেশাব খেতেই হবে তার যদি যুক্তিবাদী হয়ে থাকে। সে এই ধরনের চিৎকার করে মানে গলা মোটা করে গলা ড্রপ ফুলিয়ে তো অনবরত ক্লেম করা যায়, কিন্তু ক্লেমের পক্ষে আমরা যখন যুক্তি চাইবো তখন তো সাথে সাথে যুক্তিটা প্রোভাইড করতে হবে। আমি এখন ছোট করে একটা কথা বলছি যে লজিক্যাল ফ্যালাসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। এখন এই যে রেজাল ভাইকে যখনই কথা বলতে দিলাম উনি অনবরত আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করে যাচ্ছিলেন যে আমাদের জ্ঞান যেহেতু কম
সেহেতু আমাদের মেনে নিতেই হবে যে একজন সর্বশক্তিমান ঈশ্বর আছে, অসীম জ্ঞান সম্পন্ন ঈশ্বর আছে। কিন্তু এটা তো একটা লজিক্যাল ফ্যালাসি, যুক্তিবিদ্যার ব্যাকরণ ক খ গ ঘ সরে সরে শিখলেও এই জিনিসটা জানা যায় যে এটা একটা লজিক্যাল ফ্যালাসি। এখন এরপরেও যদি এইটার এখন যদি কেউ বলে যে আমি এই এটা যে লজিক্যাল ফ্যালাসি সেটা জানি, জেনে বুঝিয়ে আমি এই লজিক্যাল ফ্যালাসিটাতে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি এটাই আসল যুক্তি, এটাই সত্য যুক্তি, তখন তো ভাই হাসাহাসি করা ছাড়া কিছু করা থাকে না। ঠিক আছে, হ্যাঁ বলেন মদন ভাই, বলেন মদন ভাই, বলেন রেজাল ভাই, বলেন মদন ভাই। আমি একটু শেষ করে নেবো, একটু শেষ করে নি, আমি একটু শেষ করে আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আমি বলছি যে বিশ্বাসটার কথা হচ্ছিল যে বিশ্বাস, এই বিশ্বাসের ছুতে একটা মসজিদকে ভেঙে ফেলা হলো, এই বিশ্বাসের জন্য রাম আদৌ ছিল কিনা তার কোনো যুক্তিগ্রাহ্য প্রমাণ নেই, কিন্তু বিশ্বাসের ছুতে শুধু তাই না, আপনারা জানেন বিশ্বাসের ছুতে আজকে ভারতবর্ষে যে রাম আছে কিনা সেই নিয়ে একটা বিশাল বড় ইয়ে চলছে। শুধু তাই না, এই রেজাল্ট ভাই যে বিশ্বাসের কথা বলছেন, আপনি জানেন না ভারতবর্ষে এই মুহূর্তে বেকারি কোন জায়গায় গেছে, কেন জানেন? মানুষ এই মুহূর্তে ওই সব ব্যাপার থেকে সে মন হাঁটিয়ে দিয়ে ক্রমাগত একটা হিন্দু বিশ্বাস, যে বিশ্বাসের উপর ভিত্তি করে আজকে ভারতবর্ষের বেসিক সমস্যা থেকে চোখ সরিয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বাসের উপর ভিত্তি করে আইএস, যে কোরআন, মানে আমি ছোট করছি না কিন্তু এগুলো বলতে হবে, ব্যাপারটা হচ্ছে কোরআনের উপর ভিত্তি করে আইএস সারা পৃথিবী জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করেছিল খালি বিশ্বাসের উপর ভিত্তি করে, তাদের মধ্যে কেউ যুক্তিগ্রাহ্য ছিল না। আমি যতদূর জানি একটি মেয়ে, আরবের একটি মেয়ে, সে রিসেন্টলি তার ধর্ম ত্যাগ করে কানাডাতে গেছে, আপনারা হয়তো জানেন, সে যুক্তিগ্রাহ্য দিয়ে সে ধর্ম পরিত্যাগ করেছে এই বিশ্বাসের উপর ভিত্তি করে, যে জন্য ভ্রূণকে খালি পুড়িয়ে মারা হয়েছিল। সুতরাং বিশ্বাস কিন্তু একটা ভয়ঙ্কর বিষয়, বিশ্বাস কখনো যুক্তির সাথে যায় না। আমি আবার বলছি যে আপনি পেরে যাবেন, আপনি বিশ্বাসের কথা বলছেন, আপনি যে কথা বলছেন বিশ্বাসের উপর, কিন্তু বিশ্বাস সবসময় অন্ধ হয়, বিশ্বাস কখনো যুক্তির নামান্তর হতে পারে না। আচ্ছা মদন ভাই, আপনি এবার বলতে পারেন। আমাদের এখানে মাসুদ ভাই যুক্ত হয়েছেন, উনি কি আমাদের ইকবাল মাসুদ ভাই কিনা, আমি একটু ওনার কাছ থেকে শুনে আসি যে মাসুদ ভাই কি ইকবাল মাসুদ ভাই? জি না ভাই, আমি শুধু মাসুদ না, আমি কথা বলার ইচ্ছা আছে। আমি আপনি যদি কিছু বলতে চান শর্ট করে বলতে পারেন, তারপর আমরা আবার মদন ভাই মদন ভাই মানে কিছু বলতে চাইছেন, কারণ হিন্দু ধর্ম পরিপ্রেক্ষিতে। আচ্ছা না, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে, আচ্ছা আমি মাসুদ ভাই বলুক, আমি এবার অনেকে আমি একটু বিস্তারিত কথা বলবো, এই জন্য বলতে চাই আপনি কথা বলেন। আচ্ছা রেজাল ভাই বলেন, রেজাল ভাই আছেন আপনি? হ্যাঁ আমি আছি, আমি আছি ভাই। আমি যেমন আপনাকে বিশ্বাস আর যুক্তির বেসিক ডিফারেন্স দেখালাম, বা মাতব্বর ভাই এখনই কথা বলছে, কিন্তু আপনি যদি ক্রমাগত ওয়ান আফটার ওয়ান খালি ক্লেমিং করে যান, তার কোনো বেসিক ইয়েই থাকে না, তাহলে কি হয়ে যাবে? এই যে যুক্ত, এই যে আলোচনাটা হচ্ছে না, এটা কিন্তু আর কোনো কনস্ট্রাকটিভ থাকছে না, বুঝতে পেরেছেন? আর কিছু না, আমাদের কাউ কিন্তু কোনো আপত্তি নেই যে আপনি কথা বলছেন, কিন্তু পয়েন্ট আমি কিন্তু বলি না, আপনি মদন প্লিজ আপনি কথা বলেন মাঝখানে। আসিফ আপনাদের সবার কথা মনে যদি আমি শুনতেছি, আপনার আসিফ আপনাকে সময় দিচ্ছেন, এক এক করে আপনার সময় বলতেছেন, এবার যখন আমাকে সময় দেওয়া হলো 5 সেকেন্ড বলার পরে গুটু ভাই বললেন, এবার মতলব আমি বলতে ভাই, আমরা আমি দুঃখিত, আমরা খুবই দুঃখিত, এই পরিস্থিতিটা একটু উত্তেজিত হয়ে গেছে বলে আমরা আপনার আপনি যেই মানে ক্লেমগুলো করেছেন, ক্লেমের সপক্ষে প্রমাণগুলো দেন নাই দেখে আমরা একটু উত্তেজিত হয়ে গেছি, এটার জন্য আমরা খুবই দুঃখিত, আপনি বলেন ভাই। ওকে ধন্যবাদ আসিফ ভাই আপনাকে, আমি বলি শোনেন কথাটা। হ্যাঁ আমি তো আপনার সাথে এগ্রি করতেছি ভাই, যে আমি তো দাবি করেছি, আমি কখনো বলি না যে আমি প্রুফ দিয়েছি, কি জন্য কেন? ওনার প্রশ্নটা এমন ছিল, এই প্রশ্নটা হচ্ছে যে এরপরে কথা বলতে গেলে আমি যদি 2 মিনিট সময় দিয়ে বলা যে এরপরে আমার অ্যান্সারটা দাও, কিংবা প্রমাণ সহ দাও, প্রত্যেকটা এই অ্যান্সার দিবা এবং তোমার যে কথাগুলো বলবা এর সাথে যৌক্তিক প্রমাণ দিতে হবে, আমাকে যদি বলা হয় তাহলে আমাকে ইম্পসিবল এটা, ঠিক আছে? কারণ কি এই একটা এক একটা পয়েন্ট আমাকে প্রুফ করতে গেলে মিনিমাম একটা পয়েন্টের পেছনে আমাকে 10 মিনিট সময় দিতে হবে, আমি লজিক দিয়ে, সায়েন্স দিয়ে, হিস্ট্রি দিয়ে, আপনার থিওলজি দিয়ে, ধর্মগ্রন্থগুলো দিয়ে আমি প্রুফ দিয়ে দিব এক একটা কথা, ঠিক আছে? এটা একটা আপনি যে কোনো একটা প্রুফ একটা প্রমাণ আপনার দাবি, সবচেয়ে বড় দাবি প্রমাণটা হচ্ছে আমি যদি আমি বলবো যুক্তি চর্চা করেন, হ্যাঁ যুক্তি চর্চা করেন, তাহলে আপনি অবশ্যই সৃষ্টিগত অস্তিত্বের পক্ষে আপনার যুক্তি কনক্লুশন পৌঁছাবে, ঠিক আছে? এটা আমি দাবি করেছিলাম। তো সেক্ষেত্রে আসিফ ভাই বলছেন যে 1 মিনিট আপনাকে সময় দেওয়া হলো, আপনি এটা বলছিলেন অনেক আগে, আপনি বলছেন এখন আপনাকে আমাকে কি 1 মিনিট সময় দিবেন এই প্রশ্নে আসার করার জন্য? আসিফ ভাই আপনি যদি আপনি যদি পয়েন্টে থাকেন তাহলে আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। না যথেষ্ট সময় বলতে কি যে এই প্রশ্নের উপরে লজিক্যাল আমার কথা বলছি না, আপনাকে কথা বলতে হবে, আপনি বলেন না বলতে পারবেন কিভাবে যদি উল্টা পাল্টা কথা বলেন, আপনি যাবেন আমি দেখে ওই প্রশ্ন প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাবে, আরো 10 মিনিট 15 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, আরো 10 মিনিট নষ্ট হয়ে যাবে, প্রশ্ন পাল্টে দিলেন, আপনি 10 মিনিট নিয়েন কিন্তু আপনি প্রশ্ন পাল্টে দিলেন, আপনাকে আমি প্রশ্ন লাগবে না তো আমার ইসলাম ধর্মের পূর্বী একটু যুক্তি নাকি বিশ্বাস? দেখেন আমি আপনাকে বলেছি যে ইসলাম ধর্ম যেটা বলে যে প্রাথমিক ভাবে
দেখেন আপনি অ্যানসার করতে দিচ্ছেন আমার মাঝখানে কথা বলছেন আমি অ্যানসার করতেছি আপনার প্রশ্নে শুনেন আপনি এত অধৈর্য হতে হবে না আমি বলছিলাম ইসলাম আপনাকে যেটা বলে আমাকে সবাইকে যেটা বলে সেটা হলো কি প্রাথমিকভাবে আপনার সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি হতে হবে যৌক্তিক বুদ্ধি চর্চা যৌক্তিকতা চর্চা ঠিক আছে এটার মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত আসতে হবে আপনি কোনো আপনি অন্ধভাবে কোনো কিছু বিলিভ করতে পারবেন না প্রাথমিক স্তরে ঠিক আছে এটি ইসলাম আচ্ছা এখানে এখানে একটা ছোট প্রশ্ন ছোট প্রশ্ন না আমি আমার কলেজের শাহাদাত না না আপনি কলেজের শাহাদাত আমি শেষ করি ভাই আপনি আমি বুঝতে পেরেছি ইসলামের প্রাথমিক ভিত্তি হচ্ছে কোনো প্রমাণ ছাড়া সৃষ্টিকর্তা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে নেয়া সম্পূর্ণ ভূত বিশ্বাস করে নেয়া আসলে ভাই আমি ওটার অ্যানসারই তো করতেছি আপনি শুনেন একটু ওটার অ্যানসারই করতেছি এখন কথা হচ্ছে যে এই কথা আমি কেন বললাম ঠিক আছে কারণ তার পবিত্র কোরআন যদি আপনি পড়েন আপনি দেখুন যে এখানে বারবার বলা হচ্ছে যুক্তি চর্চা করো ঠিক আছে সূরা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 17 নম্বর সূরার 36 নম্বর আয়াতে কি 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আর যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি ধাবিত আছো তুমি ধাবিত হয়ো না ভাই আবারো ভুল বলছেন আপনি ইসলাম কখনো ইন্ডিপেন্ডেন্ট ব্যক্তির কথা বলে না শেষ করে ইসলাম ইসলামিক ইসলামিক আসিফ ভাই যুক্তির কথা বলে ইসলাম অনুসারে যুক্তি আমরা আমি তোমাদেরকে আমার রাস্তার দিকে আহ্বান করতেছি জেনে বুঝে অন্ধভাবে না জেনে বুঝে যৌক্তিক চর্চা করার মাধ্যমে ইন্টেলেকচুয়াল বেসমেন্টের উপরে ঠিক আছে আমি তোমাদেরকে ডাকতেছি আনা ওমান ইত্তাবানি এই কথা কোরআনে আছে ভাই আপনি যত কোরআনের অর্থ এটা কোরআনের অর্থ কুল হাদিস আমি সরল অনুবাদ করি জেনে বুঝে হয়তো জেনে বুঝে দাও আছে ওটার মতো নিপ্রিস আইয়া রকাইছেন হ্যাঁ জেনে বুঝে আপনি কিভাবে জানেন আপনি জেনে বুঝে অর্থ কি আমি আপনাকে বললাম যে ইন্টেলেকচুয়াল অ্যাকুইপমেন্ট আপনি 1400 বছর আগে মানুষ যে 1400 বছর আগে জেনে বুঝে যে প্রশ্ন যায় যৌক্তিক চর্চার মাধ্যমে ঠিক আছে আমি আমি সেই যৌক্তিক চর্চার মাধ্যমে কনক্লুশন পৌঁছাবো এরপর আসিফ ভাই যে কথাটা ওনার যে সমস্যা দেখেন না না এটাকে যে আপনি বিশ্বাস করতেছেন যৌক্তিক চর্চার মাধ্যমে এটাতে কিভাবে বিশ্বাস করতেছেন ওটা তো ওই যে ওয়েট আপনি বলতেন ওটা তো ঘন্টা ঘন্টা আলোচনা সাইন্টিফিক্যালি লজিক্যালি তারপর হচ্ছে যে লিঙ্গুইস্টিক্যালি হিস্টোরিক্যালি তারপরে হচ্ছে তো এক একটা সাবজেক্টের উপরে ঘন্টা ঘন্টা দিনের পর দিন আলোচনা করা যাবে ঠিক আছে ওটা কি একভাবে আমি তো ওটা আমার 12 বছর গবেষণা করেছি কুরআন নিয়ে হাদিস ইসলাম নিয়ে ঠিক আছে আজকে আমি মনে করেন যে কোন হয়েছে মানে হাজার রকম ভাবে আমি কথা বলতে করেছি একভাবে তো না ভাই কারণ লাইফ লং আপনার প্র্যাকটিস এটা আপনাকে 10 12 বছর প্র্যাকটিস করতে হবে বিভিন্ন ওয়েতে আপনি অ্যাঙ্গেল আপনি যেটাকে এটাকে যদি অ্যানালাইসিস করতে চান কিংবা এটাকে যদি আপনি ক্রিটিক্যাল অ্যানালাইসিস করতে চান ভাই আপনি কি আমার প্রশ্নটা শুনেছেন ঠিকমতো হ্যাঁ শুনেছি বলেন আপনি আপনার প্রশ্নটা কি ছিল আমার প্রশ্নটা কি ছিল আবার একটু বলেন তো ভাই না আপনি বলেছেন যে আপনি দাবি করলেন যে লজিক্যাল কনক্লুশনে পৌঁছাতে হবে প্রাথমিকভাবে কোরআন জালার বাণী লজিক্যাল চর্চার মাধ্যমে আপনি বলেন যে সেটা কোন ওয়েতে কিভাবে আপনি লজিক্যালি চর্চা করবেন কোন ওয়েতে না না আমি এটা জিজ্ঞেস করি নাই আমি জিজ্ঞেস করেছি যে আপনি যে কোরআন মেনে লজিকের কথা বলতেছেন কোরআনটা যে লজিক্যাল কোরআনটা মেনে যে আপনি লজিক্যাল লজিকের চর্চা করবেন এইটা আগে আপনি প্রুফ করেন যে কোরআনটা লজিক্যাল কোরআনটা আল্লাহর কিতাব সেটা আগে প্রুফ করেন আমি তো আপনাকে এটাই বলছি কোরআন যে আল্লাহর কিতাব এটাকে তো একভাবে প্রমাণ করা যায় না হাজার ভাবে প্রমাণ করা যায় ঠিক আছে যে কোনো ভাই ভাই ধরেন আপনার কাছে লক্ষটা পদ্ধতি আছে যে লক্ষ পদ্ধতি দিয়ে আপনি প্রুফ করতে পারেন আপনার কাছে আমি জানতে চাই না কয়টা পদ্ধতি আছে আপনার কাছে চেয়েছি একটা পদ্ধতি দিয়ে আপনি প্রুফটা করেন আপনার কাছে 5,55,000 আপনার কাছে জানতে চাইনি 5,55,653টা পদ্ধতি আছে নাকি হাজারটা পদ্ধতি আছে এটা আমি আমার প্রশ্ন না তো ভাই আমার প্রশ্ন হচ্ছে যেকোনো একটা পদ্ধতি দিয়ে আপনি প্রুফটা করেন ঠিক আছে তার আগে আসলে আমাকে প্রশ্নটা বের করেন হ্যাঁ বেশ ব্যাপারে বলবো হ্যাঁ তার আগে আসি ভাই উনি যে প্রশ্ন করেছে ওটা আমি আর মনে করেন যে আর সামান্য একটু বলতে চাচ্ছি আর আপনি এখন এই প্রশ্নের উত্তর দেন তারপরে আমি ইচ্ছা মিটে গেছে ভাই আমার উত্তর ইচ্ছা মিটে গেছে আপনি আপনার তাহলে কি আলোচনা আমার আমি আমি ভাই আপনি এই প্রশ্নের উত্তর দেন আপনি লজিক্যালি প্রুফ করেন আগে যে কোরআন যে আল্লাহর কিতাব এটাকে লজিক্যালি প্রুফ করেন প্লিজ হ্যাঁ আমি আমার সবচেয়ে বেস্ট ওয়ে পয়েন্টই আমি দিব হ্যাঁ সমস্যা নেই কিন্তু এজন্য আমি 10 সেকেন্ড চাচ্ছি উনার অ্যানসারটা মানে জাস্ট পরিপূর্ণ না আপনি এখন প্লিজ এই জিনিসটা প্রুফ করেন আগে তারপরে 10 সেকেন্ড আমার আপনার অ্যানসার ইয়েস ব্যাটার শুনে তার ইচ্ছা পড়ে গেছে ভাই
ভাই আপনি কোন কথা মনে করতে না আসলে আমি জানি আচ্ছা ওকে ঠিক আছে ওকে ওকে আপনি এই যে আপনার কাছে যে হাজারটা পদ্ধতি আছে প্রুফ করার হাজারটা পদ্ধতি আছে বা 5 লক্ষ 353টা পদ্ধতি আছে হ্যাঁ থেকে বেস্ট বেস্ট পদ্ধতিটা ব্যবহার করে আপনি প্রুফ করেন যে কোরআন এমন একজন সৃষ্টিকর্তার বাণী যে হচ্ছে কি যে যে যার নাম আল্লাহ যে সাত আসমানের উপরে আরশের উপরে থাকে বলেন ভাই ওকে ঠিক আছে আপনি কি একটা সেকেন্ড বলেন আসি ভাই ওনার কথা বলার প্যাটার্ন হচ্ছে যে ওনার স্ক্রিপ্টেড অ্যাসার থাকে উনি স্ক্রিপ্টেড অ্যাসার দ্যাট বাট আমরা ওই স্ক্রিপ্টেড অ্যাসার মতো অনেকগুলো টাইপ থাকে এজন্য প্রথমে আমরা ওনার অ্যাসারটা যত যত ভালো লাগে একটা শোনার চেষ্টা করি তারপর আমরা সবাই মিলে মনে হয় একটু আউট অফ স্ক্রিপ্ট কোশ্চেন করে ফেলছি ওনাকে ওইজন্যই মনে হয় একটু সমস্যা হচ্ছে উনি ওনাকে যে প্রশ্ন করা হবে উনি সেই কোশ্চেনটাকে ওনার স্ক্রিপ্টে নিয়ে আসবে এবং ওনার স্ক্রিপ্টটা পাঠ করবেন উনি যেভাবেই আমরা প্রশ্ন করি না কেন যাই বলি না কেন উনি ওনার স্ক্রিপ্টটাই আলটিমেটলি পড়বেন এই বিষয়ে আমি নিশ্চিত এই বিষয়ে আমরা মোটামুটি ভাই যে কোনো একটা পদ্ধতি আপনি প্রমাণ দিন যে কোনো একটা প্রশ্ন করছি আমার সবচেয়ে এজন্য ভাই আমি প্রপোজ করতেছি উনি যে পুরো বেস্ট পেপারটা দিচ্ছেন এজন্য আমি প্রপোজ করতেছি আমরা একটু ধৈর্য ধরে শুনি তারপরে উনি ওনার অ্যাসারটা দিয়ে চুপ হয়ে যাবেন তারপরে যেখানে যেই সমস্যা হবে আমরা ওটা তুলে ধরার চেষ্টা করব জি অনেক ধন্যবাদ আপনাকে তার আগে আমি আবারো জানি আবারো জানিয়ে দিচ্ছি যে উনি আবারো ওই জায়গাতেই ফিরে আসবেন ওনার স্ক্রিপ্ট উনি পড়বেন উনি কোনো উত্তর দেবেন না তারপরে ওনাকে আমি গাড়ি বসলাম আমি আপনাকে হেল্প করতে যাচ্ছি ওকে ধন্যবাদ ভাই আপনি অনেক ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসলে হ্যাঁ আচ্ছা আমি একটু আমি শেষ করি আমার বেস্ট ওয়েপন দিই 2-1 মিনিট সময় 2 মিনিট কি বেশি না 8 মিনিটের মধ্যে সময় দেবো তার বেশি আমার মনে হয় লাগবে তার আগে শেষ হয়ে যেতে পারে একটু যদি ধৈর্য সাথে শুনতেন বিসমিল্লাহ বলতে ভুলে না হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম সেটি হলো দেখেন যদি আমরা বিজ্ঞান পড়ি ঠিক আছে আজকে সায়েন্স যদি আমি আজকে প্রেক্ষাপট থেকে বলতেছি যদি বিজ্ঞান আমরা পড়ি তাহলে আমরা যে ইউনিভার্স সম্পর্কে আমরা জানতে পারি ঠিক আছে যেটা আসলে মানে আমাদের থিংকিংকে অসার করে দেয় ঠিক আছে বিগ ব্যাং সম্পর্কে পড়তেছি কিংবা কোয়ান্টাম মেকানিজম সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি কিংবা মলিকুলার বায়োলজি ক্ষুদ্র আদি ক্ষুদ্রের মধ্যে কি ঘটনাগুলো ঘটছে কি কি ভাই এগুলো তো কিছু এর প্রমাণ না ভাই প্রমাণটা দেন প্রমাণটা দেন কি যা দুই থেকে আমি আপনাকে লাগবে না ভাই না ভাই আপনি আপনার স্ক্রিপ্টটা বাদ দিয়ে বাদ দিয়ে আপনি আপনার স্ক্রিপ্টটা বাদ আমি তো বলে নিছি ভাই আসলে দুই থেকে আড়াই মিনিটের মধ্যে লাগবে ঠিক আছে আমি 10 সেকেন্ড আমার থেমে দিয়ে কি আবিষ্কার দেখে আমরা কত আশ্চর্য হই আমার সেটা আলোচনার বিষয় না ভাই আপনি আপনার মানে স্ক্রিপ্টটা রেখে পাশে রেখে এই যে হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স এই যে হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স আমরা কিছু জানি না আমরা কিছু জানি না এটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স প্লিজ ভাই আসলে দেখেন আপনি আমাকে প্রশ্ন করেন আচ্ছা আমি আপনাকে ডাইরেক্ট করি আপনার উত্তরটা আমি দিচ্ছি আপনি কেন দিবেন আপনি কেন বলবেন আপনি আমাকে আমি সময় দিচ্ছি জানি না আমাকে 2 মিনিট সময় দিন তারপর জানি না সেহেতু ঈশ্বরের কোনো সময় দেন এটা আপনি বলুন ঈশ্বরের তো আল্লাহ ছাড়া কেউ হতে পারে না দলের যোগ্য কেউ অবশ্যই একটা কথা পাঠাবি কথা বলা চর্চা করতে পারেন আমরা প্ল্যান হতেই আপনি বললেন যে আপনি যুক্তি কথা বলা চর্চা করলেন তারপরে আপনি বললেন যে আপনার মাইন্ড ক্লিয়ার হয়ে গেছে মাইন্ড ক্লিয়ার বলি আপনাকে আমার সময় দিচ্ছি প্লিজ মাইন্ড কি অসম্ভব লজিক্যালি মাইন্ড কি অসম্ভব সরাসরি প্রশ্ন আপনি লজিক্যালি বলেন লজিক্যালি বলেন মাইন্ড কি অসম্ভব উত্তরটা দেন যে আপনি যে কোরআন যে আল্লাহর কিতাব বা সৃষ্টিকর্তা প্রেরিত কিতাব এইটা বেস্ট প্রমাণ কি আপনার কাছে আমার সবচেয়ে বেস্ট প্রমাণটা আমি দিচ্ছি বেস্ট প্রমাণ যদি এরকম হয় যে যেহেতু আমরা কিছু জানি না কিন্তু এটাই সত্য না না আপনি ধারণা করেছেন আপনি আপনি ধারণা করতেছেন যে আমি এটা বলবো এটা কি লজিক্যাল আচ্ছা আচ্ছা বলেন আচ্ছা দেখেন আচ্ছা বলেন আপনি পয়েন্টের কথা বলেন পয়েন্টের কথা বলতে শুনেন একটু ঠিক আছে সেটি হলো যে আমি এটা আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি যেভাবে লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছি আমি আমাটাই বলবো আমি তো ডাটা জানি না কিভাবে পৌঁছেছি কিংবা অমক ব্যক্তি কিভাবে পৌঁছেছে আমি বলতে পারবো না ঠিক আছে সেটা তার ব্যাপার আমি আমারটা বলতে পারি ঠিক আছে আমি যেভাবে পৌঁছেছি লজিক্যাল কনক্লুশন সেটা আমি বলতেছি আপনাকে সেটা হলো দেখেন আচ্ছা তার আগে প্রশ্ন যে আপনি কি লজিক্যাল কনক্লুশনে আগে আপনি কি কনক্লুশনে আগে পৌঁছে তার সপক্ষে যুক্তি তৈরি করেছেন নাকি আপনি আগে যুক্তিগুলা যাচাই বাছাই করে যুক্তিটা আপনাকে যেই দিকে ধাবিত করেছে আপনি সেই দিকে গেছেন কোনটা আচ্ছা এটা তাহলে আপনার পার্সোনাল কথা হয়ে গেল আমার পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস করতেছেন আমি কিভাবে কি করেছি আমি আমি নিশ্চিত যে আপনি আগে কনক্লুশনে পৌঁছেছেন যে ইসলাম সত্য আল্লাহ সত্য কোরআন সত্য মহানবী সত্য এখন আমি দেখি এটা সপক্ষে কি কি যুক্তি খুঁজে পাওয়া যায় আপনি খোঁজাখুঁজি করে দেখেছেন যে এই এই যুক্তিটা পাওয়া গেছে তখন আপনি বলেছেন যে আচ্ছা এই তো পাওয়া গেছে বাদ বাকি যুক্তিগুলোকে আপনি দেখেও না দেখার ভান করেছেন বা পড়েন নাই বা বুঝতে পারেন নাই যত ইলজিক্যাল যত উল্টাপাল্টা বলুক 2 মিনিট সময় দিয়ে দেন দর্শকের জন্য আসে ভাই তোমার পার্সোনাল বিষয় বলেছে আমি জাস্ট এক্সেস করার কথা থেকে জাস্ট বলে নিচ্ছি সেরকম দেখেন আমি যখন 20 বছর বয়স ঠিক আছে আমি অবশ্যই আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি জন্ম কথা আমি ইসলাম ধর্মে বিশ্বাসী ঠিক আছে আমি 20 বছর পর্যন্ত আমি কোনো লজিক্যাল কোনো কিছুতে যাচাই বাছাই করতে যাইনি আমি অন্ধভাবে বিশ্বাস করতাম পবিত্র কোরআনকে আল্লাহর বাণী হিসেবে ইসলামকে আল্লাহর ধর্ম আল্লাহর ধর্ম হিসেবে ঠিক আছে 20 বছর বয়সের পর আমি কিছু দেখাপড়া করতে শুরু করি বিশেষ করে আমার সবচেয়ে বেশি আমার মাইন্ডে লেগেছিল একটা বই বলেন ভোলগা থেকে গঙ্গা ঠিক আছে রাহুল সংকিতায়নের লেখা উনি হিস্ট্রি হচ্ছে যে বস্তুগত মানে বস্তুগত ব্যাখ্যা করেছেন আর কি দুনিয়ার হিস্ট্রি ঠিক আছে এটা পরে আমার মনে মধ্যে বিশেষ সংশয় জাগে এবং ধর্মের প্রতি বলতে পারেন যে মূলত আস্থাহীন হয়ে যায় কিছুটা ঠিক আছে সম্পূর্ণ না আস্থাহীন হয়ে যায় ঠিক আছে এরপরে আমি হচ্ছে খুবই চেষ্টা করেছি যে এই সংশয় দূর করার জন্য স্টাডি করেছি গবেষণা করেছি আমি আসিফ ভাই যেটা আমার সঙ্গে বলতেছেন হ্যাঁ আমি পার্টলি এগ্রি করি যে আমি আসলে হার্ড সোল ট্রাই করেছিলাম ধর্মের প্রতি বিশ্বাস রাখার জন্য মানে একেবারে মুক্তভাবে চর্চা করেছি এটা না আমি এগ্রি করতেছি ঠিক আছে আমি অনেক হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি যে ইসলামের প্রতি বিশ্বাসটাকে আস্থাটাকে রাখার জন্য সেভাবে চেষ্টা করেছি এবং যুক্তিটাকে কিংবা বিভিন্ন প্রমাণটাকে ইসলামের দিকে নিয়ে গিয়ে সেটাকে প্রমাণ দেখানোর জন্য প্রমাণ করার জন্য চেষ্টা করেছি ঠিক আছে আমি একেবারে নিরপেক্ষভাবে যে আমি করেছি আমি সেটা দাবি করি না ঠিক আছে আসিফ ভাই আমার সঙ্গে আমি এগ্রি হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ এজন্য বলছিলাম ভাই ওনাকে সময় দেন হ্যাঁ বলেন ইয়া ভাই বলেন আমরা এবার বেস্ট ওয়েপনটা শুনি প্লিজ আসলে আমি কোন না এর মধ্যে কোনো কনস্ট্রাকটিভ উত্তরটা খুঁজে পেলাম না কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভ কোনো উত্তর খুঁজে পেলাম না গুড পিপল ভাই ধৈর্য ধরি কোরআন কেন আল্লাহর কিতাব এটা সম্পর্কে বেস্ট ওয়েপন শুনবো আমরা এখন
ওকে, আমি কিন্তু আমি শুধু আলোচনা শুরু আগে একটা কথা বলি, আমি কিন্তু কোনো কনস্ট্রাকটিভ ইয়ে কিছু পেলাম না কিন্তু রেজাল্ট ভাইয়ের কাছে। ওকে রেজাল্ট ভাই, আমরা কিউ পাই নাই, আমরা কিউ পাই নাই, ফাইন। আমি জানি না বেস্ট ওপেন আপনারা শুনতে পারবেন কিনা, তবে যদি শুনে ফেলেন এবং তারপরে হাসাহাসি পর্ব শেষ হওয়ার পরে আপনারা একটা প্রশ্ন করেন নাকি, আমার জানা মতে এই মুমিন ভাই বলে যে বলে তাই করতে হবে এবং সেটাই উনিও করবেন। আচ্ছা আমি কি আছি? আমাদের যে যুক্তিবিদ্যার কথা এতক্ষণ উনি বলছিলেন যে ধর্মের সাথে যুক্তির আসলে কি সম্পর্ক, তো আমি যদি ইসলামের ইতিহাস পড়ি তাহলে দেখা যায় কি যে ইসলামের ইতিহাস যারা লিখেছেন একদম শুরু থেকে মানে সেই আল-কিন্দি থেকে শুরু করে ইবনে সিনা পর্যন্ত, এরা যখন ধর্মটাকে দর্শন এবং যুক্তির সাথে মেশানোর চেষ্টা করেছে এবং একটা একটা জায়গাতে বা একটা প্ল্যাটফর্ম আনার চেষ্টা করেছে, তখন কিন্তু এটাকে আনতে পারে নাই। যখন এটাকে আনতে পারেনি তখন এই দুইটা প্ল্যাটফর্মকে আলাদা করেছে, একটা হচ্ছে ইসলামিক যুক্তিবিদ্যা, ইসলামিক দর্শন, আর আরেকটা হচ্ছে দর্শন এবং যুক্তিবিদ্যা। এই দুইটা প্ল্যাটফর্ম পুরোটা ভিন্ন, এবং ইবনে সিনা পর্যন্ত বা আল-কিন্দি আল-ফারাবি যারা ছিল ইসলামের ইতিহাসে, যারা লিখেছে, যারা ইসলামের ইতিহাসে দর্শন লিখেছে, যারা যুক্তি লিখেছে, যে যুক্তিগুলো প্রত্যেকটা ব্যাপার হচ্ছে শুধুমাত্র কোরআন এবং হাদিস কেন্দ্রিক, এর বাইরের কোনো যুক্তি নাই। এবং রেজাউল ভাই এতক্ষণ মানে যে যুক্তিগুলোর কথা বলছিলেন, যে দর্শনের কথা বলছিলেন, এই সবটাই হচ্ছে এই ধর্মকেন্দ্রিক। কিন্তু আসলে যে যুক্তি এবং দর্শনের যে আলাদা জায়গাটা আছে, যে বিস্তারিত যে জায়গাটা আছে, যে প্রসারের যে জায়গা আছে, এই জায়গাটা কিন্তু ধর্মের মধ্যে পাওয়া যাবে না। এবং এই ব্যাপারটা কিন্তু যারা ইসলামের ইতিহাস লিখেছে তারা পর্যন্ত স্বীকার করেছে যে আমাদের যে জায়গাটা মানে দর্শনের যে জায়গা বা আমার যে যুক্তিবিদ্যার যে জায়গা, ধর্মকেন্দ্রিক যে জায়গাটা, সেটা কিন্তু প্রসারিত নয়, সেটা কিন্তু একটা মানে একটা লিমিটেড একটা ব্যাপার, এটার কিন্তু একটা লিমিটেশন আছে, এটার বাইরে যাওয়া যাবে না।